হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের 23তম পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আমরা ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করছিলাম। আজকে 135 নাম্বার থেকে শুরু হবে। 135 নাম্বারে রয়েছে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ওয়ার্ড ইনোভেশন। তো ইনোভেশনের বাংলা মিনিংটা কি হবে? এটার বাংলা মিনিং হচ্ছে উদ্ভাবন। আর আবিষ্কার যেটা রয়েছে, আবিষ্কারের বাংলা মিনিং হচ্ছে ডিসকভারি, আর উদ্ভাবনের ইংলিশ মানেটা হচ্ছে ইনোভেশন। এই দুইটা অনেকেরই প্যাচ লেগে যায়, তো একটু খেয়াল করবেন। 136 নম্বরে যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স এটার অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ, জ্ঞান অথবা কোনো তথ্য, এটা বোঝাচ্ছে। তো এখানে কতে রয়েছে হস্টেল, খতে রয়েছে ইনডিফারেন্ট, গতে রয়েছে ইগনোরেন্স এবং ঘতে রয়েছে ফ্যামিলিয়ার। তো এখানে ইগনোরেন্স যেটি রয়েছে অর্থাৎ অজ্ঞতা। তো এটিই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। 137 নম্বরে যেটি রয়েছে, ফাইন্ড দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে টোটাল বাক্যটা কি, মানে সেন্টেন্সটা কি রয়েছে? শো অ্যালিজেন্ট টু ইওর মাস্টার, শো অ্যালিজেন্ট টু ইওর মাস্টার। তো মাস্টারের প্রতি কি দেখাও, আনুগত্য প্রকাশ করো অথবা আনুগত্য শো করো, এটা বলতে যাচ্ছে। তাহলে অ্যালিজেন্ট মানে কি? অ্যালিজেন্ট মানে হচ্ছে এখানে আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ আপনার কর্তব্য, আপনার নিষ্ঠা, আপনার আনুগত্য সব প্রকাশ করেন। তো এইটার মিনিংটা নিচে চারটার সাথে কোনটা হবে? লয়্যালিটি কিন্তু হয়ে যাচ্ছে, কেননা খ নাম্বার যেটা রয়েছে, সরি এটা গ হবে, গ নাম্বার যেটা রয়েছে লয়্যালিটি, এটাই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কেননা দুইটাই হচ্ছে সমার্থক, অন্যগুলো এখানে মিলছে না। এরপরে দেখুন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড। এরপরে যে ওয়ার্ডগুলো আসবে সবগুলো আমাদের এটা চুজ করতে হবে। তাহলে এখানে 138-এ কী রয়েছে? 138 নম্বরে যেটি রয়েছে, রেলিনকুয়েশ, যার মানে হচ্ছে ত্যাগ করা অথবা ছেড়ে দেওয়া। তো এখানে ক নম্বরে অপশানে যে দেখুন কি রয়েছে, অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে ত্যাগ করা। রিনাউন্স, এটার মানে হচ্ছে ত্যাগ করা। গতে রয়েছে প্রসেস, এটার মানে কোনো কিছুর আপনি অধিকারী হলেন বা মালিক হলেন, এটা বোঝাচ্ছে। ঘতে রয়েছে ডিনাই, তো এটার মানেও হচ্ছে অস্বীকার করা, ত্যাগ করা। তাহলে প্রসেসই হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর 139 নম্বরে রয়েছে এলিয়েন, যার মানে হচ্ছে বিদেশি। তো অপশানগুলো দেখি, ক নম্বরে রয়েছে নেটিভ, যেটার মানে হচ্ছে দেশি। খতে রয়েছে এক্সাইল্ড, যার মানে হচ্ছে নির্বাসিত। গতে রয়েছে ন্যাচারাল, যেটা প্রাকৃতিক, এবং ঘতে রয়েছে রেসিডেন্ট, যার মানে হচ্ছে আবাসিক। তাহলে বিপরীত শব্দটা কি দাঁড়াচ্ছে? যে এলিয়েন যেহেতু বিদেশি, তাহলে নেটিভ হচ্ছে দেশি। তাহলে এই দুইটাই হচ্ছে পরস্পর অ্যান্টোনিম। 140-এ যেটি রয়েছে, সাবসার্ভেন্ট। সাবসার্ভেন্ট মানে কারো একটা অধীনে, কারো নিয়ন্ত্রণে কিছু করা, কাজ করা, এরকম বোঝায়। তো এখানে ক নাম্বারে রয়েছে অ্যাগ্রেসিভ, মানে কলহপরায়ণ। দেন খতে রয়েছে স্ট্রেট ফরওয়ার্ড, দেন ঘতে রয়েছে ডিগনিফাইড, আর ঘতে রয়েছে সুপারসিলিয়াস। তো এখানে অ্যাগ্রেসিভ মানে তো আগেই বললাম কলহপরায়ণ, স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে যে একদম স্ট্রেট সব কিছু করে বলে, আর ঘতে রয়েছে ডিগনিফাইড, ডিগনিফাইড মানে হচ্ছে একদম সম্মানিত, আর সুপারসিলিয়াস ঘ নাম্বারে যেটি রয়েছে ওটার মানে হচ্ছে চতুর। তাহলে সাবসার্ভেন্ট যেহেতু একজন অধীনে থাকে, সেহেতু এটার অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাগ্রেসিভ, যার মানে কলহপরায়ণ। তো যে কলহপরায়ণ ব্যক্তি, সে কি কারো অধীনে কখনো থাকে না, তো এটা পুরাটাই কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এরপরে 141-এ দেখুন এক্সপোজ। তো এটা তো এখনকার দিনে আপনারা সবাই জানেন মেবি, কারণ এক্সপোজ হচ্ছে খুব ট্রেন্ডি কথাবার্তা এই সময়ে। কারণ এক্সপোজ মানে হচ্ছে উন্মোচিত করে দেওয়া। আমরা কিন্তু ফ্রেন্ডের সাথে ফান করতে করতে অনেক সময় বলি, তোকে কিন্তু এবার আমি এক্সপোজ করে দেবো, তুই এটা করছিস, তোকে আমি এক্সপোজ করে দেবো, কি তাই না? তো এক্সপোজ যেহেতু উন্মোচিত করা, তাহলে এইটার যেই অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, এটা মানে হচ্ছে হাইড, লুকানো, অর্থাৎ গ নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 142 নম্বরে রয়েছে স্টিনজি, যার মানে হচ্ছে কৃপণ। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমটা হয়ে যাবে লিবারাল, যার মানে হচ্ছে উদার। আর এখানে গ নাম্বার যেটা রয়েছে স্পাইটফুল, এটা মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ। 143 নম্বরে যেটা রয়েছে ইনসাবঅর্ডিনিয়েট। ইনসাবঅর্ডিনিয়েট মানে হচ্ছে যে কারো অধীনে নয়, অবাধ্য, এরকম বোঝায়। আর এটার অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ বিপরীত শব্দ যেটি, সেটি হচ্ছে সাবসার্ভিয়েন্ট, যেটার মানে হচ্ছে বাধ্য।
এরপরে যেটি রয়েছে পালপাবল অর্থাৎ খ নাম্বার। পালপাবল মানে হচ্ছে ও কারো একটা অধীনে, এরকমই বোঝায়। কিন্তু সেটি সাফ মানে একদম বাধ্য এরকম বোঝাচ্ছে না, এই জন্য অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে ক নাম্বার। এখানে ভুল অ্যান্সার দেওয়া রয়েছে ঘ নাম্বার, কিন্তু ঘ নাম্বার হবে না, কারণ ইনকালকেটিং এর মানে হচ্ছে যে পুনর পুনর কিছু একটা করে একদম ভিতরে প্রবেশ করা, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। আর প্রাগমেটিক মানে হচ্ছে একদম খুব কি বলে খুব বাস্তববাদী, এটা বোঝায়। তাহলে অ্যান্সারটা ওইখানে হয়ে যাবে কিন্তু ক নাম্বার। 144 নম্বর, এরপরে যেটি রয়েছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে আমরা বলতে কি বুঝি, এটাও কিন্তু এটা খুব ট্রেন্ডি একটা ওয়ার্ড বর্তমানে, যে সরল সোজা ভাবে যেটি হয়ে যায় ওটাই হচ্ছে ক্যান্ডিড। যখন আমরা কোনো একটা ছবিতে পোজ দিয়ে ছবিটা ক্লিক করি তখন কিন্তু ওটা আর ক্যান্ডিড থাকে না, কিন্তু হঠাৎ করে যখন কেউ একটা কোনো একটা ছবি তুলে দেয় ওটাই আমরা কি বলি ক্যান্ডিড। তো ওটা হচ্ছে সরল মনে ঘটে গেছে এরকম। তো এখানে সিনোনিমটা বের করতে হবে। গ নাম্বার হচ্ছে ফ্রাঙ্ক, তো ফ্রাঙ্ক মানেও হচ্ছে সরল সোজা, ফ্রাঙ্কলি এরকম বোঝায়। তাহলে ক্যান্ডিড আর ফ্রাঙ্ক হচ্ছে পরস্পর সিনোনিম। এখানে ক নাম্বারে যেটি রয়েছে অ্যাপারেন্ট, যেটার মানে হচ্ছে আপাত, আর এক্সপ্লিসিট খ নাম্বারে যেটি রয়েছে এটার মানে হচ্ছে স্পষ্ট। 145 নম্বরে চলে যাচ্ছি। 145 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে ভয় দেখানো। তো এখানে ক তে রয়েছে টু হিন্ট, খ তে রয়েছে ফ্রাইটেন্ড, গ তে রয়েছে ব্লাফ, ব্লাফ এর মানে হচ্ছে অস্পষ্ট, এবং ঘ তে রয়েছে হ্যারাস। তাহলে হ্যারাস মানে তো আপনারা জানেন, ইন্টারমিডিয়েট মানে যেহেতু ভয় দেখানো আর ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় দেখানো, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর সমার্থক। 146 নম্বরে রয়েছে ইনসোমনিয়া, যার মানে হচ্ছে অনিদ্রা। এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে স্লিপলেসনেস। এখানে অপশনটা ভুল আছে কিন্তু অ্যান্সারটা দেখুন, এখানে ঠিকও করে দেওয়া রয়েছে স্লিপলেসনেস, যার মানেও হচ্ছে অনিদ্রা। 147 নম্বরে রয়েছে রিড দ্য অ্যাভারেজ ভার্সন অব দ্য নোভেল টু গেট অ্যান ওভারঅল আইডিয়া অব দ্য বুক। এখানে অ্যাভারেজ বলতে কি বোঝাচ্ছে, যে পুস্তকের শব্দ সংখ্যা দিক থেকে সংক্ষিপ্ত, অর্থাৎ সংক্ষিপ্ত যদি মানে কোনো একটা গল্পের সংক্ষিপ্ত ভাবে যদি আমরা সামারাইজ করতে পারি তাহলে ওই গল্পের টোটালটা পড়তে বেশি ভালো লাগে, আর কি না কি আছে সেটাও একটু বোঝা যায়। তাহলে এখানে কনডেন্স যেটি রয়েছে ক নাম্বারে, এটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটা সংক্ষিপ্ত। এরপর খতে যেটা এটা মানে হচ্ছে সমালোচনামূলক কিছু বলা, আর সামারাইজ মানে তো পুরোটা সামারাইজ করা, অর্থাৎ তথ্যের একটা সার সংক্ষেপ করা। আর অ্যাকিউরেট মানে হচ্ছে নির্ভুল। এরপর রয়েছে চুজ দ্য সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি যে ওয়ার্ডগুলো আসবে সেগুলোর আমাদের সমার্থক শব্দটা বের করতে হবে। তো অ্যাপেক্স রয়েছে, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, অর্থাৎ এটার সিনোনিম হয়ে যাবে গ নাম্বার, যেটা হচ্ছে টপ। তো এই যে অ্যাপেক্স, টপ, এই যে চূড়া, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়, যারা আমার আগের পর্বগুলো ফলো করেছেন তারা বুঝতে পারছেন। 149 নম্বরে যেটা রয়েছে ফুলসম, যেটার মানে হচ্ছে অত্যাধিক মানে অনেক। তো কতে রয়েছে স্মুথ, যেটার মানে হচ্ছে মসৃণ, খতে রয়েছে জেনারাস, যার মানে হচ্ছে মহৎ, গতে রয়েছে লিবারাল, যার মানে হচ্ছে উদার, আর এক্সেসিভ মানে হচ্ছে অত্যাধিক। তাহলে ফুলসম আর এক্সেসিভ হচ্ছে পরস্পর সিনোনিম ওয়ার্ড। 150 রয়েছে ডিটারেন্ট। ডিটারেন্ট ডিটারেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধক অর্থাৎ বাধা। তাহলে এখানে কতে রয়েছে রেস্ট্রিকশন, এটার মানেও বাধা। সো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যেই সিনোনিম ওয়ার্ডটা রয়েছে সেইটা। 151 নম্বরে রয়েছে ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া এরকম বোঝায়। তো এখানে কতে রয়েছে রেস্ট্রিক, রেস্ট্রিক মানে কি বাধা দেওয়া, খতে রয়েছে রিল্যাক্স, গতে রয়েছে পারমিট, আর ঘতে রয়েছে অ্যাডমিট। তাহলে কি ওয়েভ মানে যেহেতু পরিত্যাগ করা, তাহলে পারমিট মানে হচ্ছে মুক্তি দেওয়া বা অনুমতি দেওয়া, দুটাই হচ্ছে কোনো একটা কিছুর জন্য ছেড়ে দেওয়া বোঝাচ্ছে। তাহলে এই দুইটাই হচ্ছে পরস্পর সমার্থক শব্দ। 152 নম্বরে রয়েছে ডিপ্লোম্যাটিক্যালি, যার মানে হচ্ছে কূটনৈতিকভাবে। তাহলে এখানে কতে রয়েছে শাইলি, খতে রয়েছে স্লোলি, গতে রয়েছে ট্যাক্টফুলি, এবং ঘতে রয়েছে ক্লিয়ারলি। তো ট্যাক্টফুলিও মানে হচ্ছে কৌশলে, বিচক্ষণতার সাথে, কূটনৈতিকভাবে আমরা বলতেই পারি। তাহলে ডিপ্লোম্যাটিক্যালি এবং ট্যাক্টফুলি হচ্ছে পরস্পর সিনোনিম ওয়ার্ড। 153 নম্বরে রয়েছে এগুলো, আবার চুজ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অ্যান্টোনিমটা বের করতে হবে। তো প্রোফাউন্ড, তো প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, অন্তর্নিহিত, অর্থাৎ একদম অন্তর্নিহিত যেই ব্যাপারটা
গভীরে ওটা বোঝাচ্ছে। তো কতের হচ্ছে সুপারফিশিয়াল, মানে হচ্ছে ভাসা ভাসা অর্থাৎ অগভীর। ক্ষতের হচ্ছে অবস্কিউর, যার মানে হচ্ছে অস্পষ্ট। গতের হচ্ছে ইন্টেন্স, যার মানে হচ্ছে তীব্র অথবা প্রবল। এবং ক্ষতের হচ্ছে হিডেন, যার মানে হচ্ছে লুকানো। তাহলে প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে যেহেতু গভীর, তাহলে এটার বিপরীত শব্দ হয়ে যাবে অগভীর অর্থাৎ সুপারফিশিয়াল। আজকে এখানেই শেষ করছি। আগের পর্বগুলো যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, চারটি অপশন সহ বাংলা মিনিং করে আপনারা এখানে পড়তে পারছেন। তো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।